আসসালামু আলাইকুম মিস্টার ডক্টর চ্যানেল থেকে আমি ডক্টর আনিস আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব মানুষ মোটা কেন হচ্ছে বা মোটা হওয়ার কারণ নিয়ে। দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। মানুষ স্লিম থাকতেই চায়, স্লিম থাকলে তার শারীরিক সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং মোটা হতে কেউ চায় না, কিন্তু তারপরে মানুষ মোটা হয়ে যায় তার কিছু খামখেয়ালির কারণে অথবা কিছু জিনিস না জানার কারণে। তো মোটা হওয়ার জন্য আসলে তিনটি বিষয় দায়ী এবং তিনটি বিষয় যদি একত্রিত হয় তাহলে সে খুব দ্রুত মোটা হয়। প্রথমে আসেন খাবার নিয়ে। একজন মানুষ যদি কম খায় তাহলে আসলে তার মোটা হওয়ার সম্ভাবনা থাকেই না, কিন্তু মানুষ যদি বেশি খায়, মানে অনেক অনেক সময় এমন হয় যে মানুষ খাচ্ছে কিন্তু পেট ভরে যাচ্ছে, তারপর স্বাদের কারণে সে হয়তো আর একটু বেশি খাচ্ছে, কিছুক্ষণ পরে দেখা গেল যে আবার সে খাচ্ছে, নাস্তা করছে। এই যে বারবার মানে পেট ভরে খাওয়ার পরেও যদি অতিরিক্ত মানে খাবার খাওয়া যায় তাহলে মোটা হওয়ার প্রবণতা থাকে। কিছু মানুষ আছে যে টিভি দেখতে দেখতে খাচ্ছে, ব্রাউজিং করতে করতে খাচ্ছে, ফেসবুক করতে করতে খাচ্ছে, এইরকম যদি অন্য কোনো কাজে এঙ্গেজ থেকে খাওয়া যায় তাহলে দেখা যায় যে খাওয়ার পরিমাণটা বেড়ে যায় এবং এই ক্ষেত্রেই মোটা হওয়ার প্রবণতা বেশি থাকে। একজন মানুষ যদি 100 টাকা ইনকাম করে এবং তার যদি 90 টাকা সে ব্যয় করে তাহলে 10 টাকা জমা থাকে, যদি 100 টাকাই খরচ করে তাহলে তার কোনো জমা থাকে না, কিন্তু যদি 100 টাকা ইনকাম করে 110 টাকা সে খরচ করে তাহলে তার প্রত্যেক দিন 10 টাকা তার কোনো না কোনোভাবে ঋণ করতে হয়। এই শরীর মোটা হওয়াও ঠিক এইরকমই, আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু যদি আপনার শরীরের জন্য প্রয়োজন হয় তাহলে সেটা আপনার চিকনও করবে না মোটাও করবে না, কিন্তু যদি এমন হয় যে আপনার যা প্রয়োজন তার চাইতে আপনি বেশি খাচ্ছেন তাহলে ওই টাকা যেমন ব্যাংকে জমা থাকে এবং ব্যালেন্স হয়ে যায়, এরকম আপনি বেশি খাবার খাচ্ছেন সেটা আপনার শরীরে জমা হচ্ছে এবং এটা একটা সময় আপনি মোটা হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার আপনি যদি এমন হয় যে আপনি যতটুকু খাচ্ছেন আপনি পরিশ্রম করছেন আরও বেশি, তাহলে শরীর থেকে সেই মানে বাড়তি জিনিসটা চলে যাচ্ছে এবং সেই মানুষ মোটা তো হয় না, বরং আরও দিনের দিন চিকন হতে থাকে। ইদানিং ফাস্টফুড খাবার খুব মানুষ বেশি খাচ্ছে, বিট লবণ দিয়ে খাবার খুব বেশি খাচ্ছে, মুখরোচক খাবারগুলো খুব বেশি খাচ্ছে, এটা মোটা হওয়ার একটা কারণ। আর খাওয়ার পরে যদি আপনার শারীরিক পরিশ্রম না হয়, আপনি শুধু বসে থাকেন, অফিসে যাচ্ছেন বসে আছেন, দোকানে হয়তো কেউ দোকান করছে বা ব্যবসা করছে সারাক্ষণ বসে আছে, এই বসে থাকার কাজ যারা করে যাদের শারীরিক পরিশ্রম হয় না তাদের ক্যালোরি খরচও হয় না, তো এই ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এবং আমাদের দেশে দেখা যায় যে মেয়েরাই সাধারণত এই সমস্যায় বেশি মানে মোটা হয় খুব বেশি, কারণ তাদের শারীরিক পরিশ্রম বলতে রান্নাঘরের কিছু কাজই হয়, আসলে এটা খুব বেশি শারীরিক পরিশ্রম তেমনভাবে হয় না এবং অনেক সময় বেশিরভাগ সময় বসে থাকেন বলেই তাদের ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা বেশি দেয়। এবং বর্তমানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আরও বেশি মোটা হচ্ছে, শুধুমাত্র তাদের শারীরিক পরিশ্রম হয় না এবং এদের দেখা যায় ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া থাকে, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং আজকাল এলাকায় এত বেশি ফাস্টফুডের দোকান যে সহজলভ্য হয়ে গেছে যে মানুষ 2-3 দিন পর পরেই দেখা যায় এই সমস্ত খাবারগুলো খাচ্ছে। তো এই খাবারগুলাই আপনার অতিরিক্ত ক্যালোরি হয়ে শরীরে জমা থাকে এবং মানুষ মোটা হচ্ছে। আর শারীরিক পরিশ্রম আমি বললাম যে খাবার তুলনায় যেহেতু পরিশ্রম হচ্ছে না মোটা হচ্ছে, এই হলো দুটা কারণ। আর একটা কারণ হলো যে মানুষ যদি অতিরিক্ত ঘুমায়, যে রাত 12টা 1টা পর্যন্ত যাচ্ছে কিন্তু পরের দিন সকালে দেখা গেল আবার সেই 12টা 1টা পর্যন্ত সে ঘুমাচ্ছে, তো এই অতিরিক্ত ঘুম আবার বিশ্রাম আবার সে যদি খায়, এই তিনটা জিনিস একত্রে হলে একটা মানুষ তো মোটা হবেই। সুতরাং কেউ যদি মনে করেন যে তাকে স্লিম থাকতে হবে, তার সৌন্দর্য থাকতে হবে মানে সৌন্দর্য বজায় রাখতে হবে, তাহলে এটা ব্যালেন্স করে খেতে হবে। খাবেন, বারবার খান, কিন্তু একবারে অনেক খাবেন না, কোনো কিছু দেখতে দেখতে খাবেন না, তো এই জিনিসগুলো আপনাকে মোটা করবে, এটা হলো স্বাভাবিক কারণ। এবং এই স্বাভাবিক কারণে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েরা মোটা হচ্ছে।
এবং তার শারীরিক সৌন্দর্য কমে যাচ্ছে, তার চলতে ফিরতে সমস্যা হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যায় তার বিভিন্ন হার্ট ডিজিজ হচ্ছে, লিভার ডিজিজ হচ্ছে, মানে ওবেসিটি তো একটা, ওবেসিটি বা মোটা হওয়া বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। আর অস্বাভাবিক যে কিছু কারণ আছে সেটা আসলে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, যেমন হাইপার থাইরয়েডিজম একটা রোগ আছে, হাইপার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো কারণে যদি হরমোন সিক্রেশন বেশি হয় তাহলে সেই মানুষ মোটা হতে থাকে। আবার যদি কিছু জন্ম নিয়ন্ত্রণ পিল আছে, এই সমস্ত পিলগুলো খেলেও মানুষ মোটা হতে পারে। এরকম কিছু ডিজিজ আছে যে ডিজিজের কারণে মানুষ মোটা হয়। অনেকে বলে যে আমার ছেলে মেয়ে কিছুই খায় না কিন্তু মোটা হচ্ছে, তো এটা আসলে দুইটা কারণ হতে পারে, যে তার ডিজিজ আছে অথবা মা মনে করছে যে তার ছেলে মেয়েকে যতটুকু খাওয়ানোর দরকার সে ততটুকু খাচ্ছে না, এই জন্য সে বেশি বেশি খাওয়ায়। কিছু মাকে দেখবেন যে বাচ্চাকে মানে খাওয়াচ্ছে কিন্তু বাচ্চা বমি করে ফেলে দেয়, তারপরেও সে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় শিশুরা খুব অল্প বয়সেই মোটা হতে থাকে। টিভি দেখতে দেখতেই বাচ্চাকে খাওয়ায়, আজকাল গেম দেখতে দেখতে খাওয়ায়। যদি এই সমস্ত জিনিসগুলো একটু কমিয়ে দেওয়া যায় তাহলে শিশুরাও ভালো থাকে, বড় মানুষও ভালো থাকে, এবং রোগ শোকের আক্রমণ থেকেও একজন মানুষ রক্ষা পেতে পারে। তো মোটা হওয়া আসলে এর ভেতরে কোনো সুবিধা নাই, বরং সর্বক্ষেত্রেই অসুবিধা। হাঁটতে অসুবিধা, বাজারে যেতে অসুবিধা, কাজে অসুবিধা, সারাক্ষণ শুয়ে থাকতে হয়, এবং সবচেয়ে বড় সমস্যা হলো যে রোগ শোক হতে পারে এবং শারীরিক সৌন্দর্য একদমই থাকে না। একটা স্লিম মানুষের একটা ছবি নিয়ে দেখেন এবং মোটা মানুষ তার মোটা হওয়ার পরে ছবি নিয়ে দেখেন, দেখবেন যে আকাশ পাতাল তফাত। এই তফাতগুলো যদি মানুষ বুঝতে পারে তাহলে বেশি খাওয়ার প্রবণতা তো থাকবেই না, বরং সে চাইবে যে পরিশ্রম করতে এবং সে চাইবে যে কম ঘুমাতে। আবার কিছু কিছু মানুষ এমনও আছে যে ওষুধ খেয়ে মোটা হওয়ার চেষ্টা করে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, যেটা খুব হাস্যকর শোনাবে যে আমাদের দেশে কোরবানির সময় গরুকে মোটা তাজা করানোর জন্য এই স্টেরয়েড খাওয়ানো হয়। এখন মানুষ যদি মোটা তাজা হওয়ার জন্য স্টেরয়েড খায় তাহলে বুঝতে হবে যে সে আসলে ওষুধ সম্পর্কে, তার সাইড ইফেক্ট সম্পর্কে কোনো ধারণা নেই এবং আসলে সে বোকা। এবং এই স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে যদি কেউ মোটা হওয়ার চেষ্টা করে তবে সেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং সবচেয়ে ক্ষতিকর হলো যেটা লিভার ড্যামেজ করে। সুতরাং এই সমস্ত ওষুধ না, কোনো যদি রোগ শোক থাকে আগে ডায়াগনোসিস করুন, যদি না হয় তাহলে চেষ্টা করুন এই তিনের সমন্বয় করতে। এক হলো খাওয়া, দুই নম্বর হলো পরিশ্রম, তিন নম্বর হলো কম ঘুমানোর চেষ্টা। এবং চেষ্টা করবেন বাড়িতে যদি সিঁড়ি থাকে বা অফিস থাকে তাহলে সিঁড়ি দিয়ে উঠেন, লিফ্টে না উঠে। যদি সে দিনের বেশিরভাগ সময় বসে কাজ হয় তাহলে একটু হাঁটাহাঁটি করেন, বিকালবেলা দরকার হয় হাঁটেন, অথবা অফিসের দূরত্বে বাসার দূরত্ব যদি, অফিস থেকে বাসার দূরত্ব যদি কম হয় তাহলে হেঁটে আসুন এবং কিছুটা শারীরিক পরিশ্রম করুন। আপনি সুন্দর থাকবেন, আপনি রোগমুক্ত থাকবেন। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।